রাত পোহালে সাগরবেলা, আর এই সাগরবেলাতে কেমন চলছে বাজার দোকানপাট? আসুন দেখে যাচ্ছে। হ্যাঁ, যে করোনার জন্যে মানুষের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, অর্থনৈতিক অবস্থাও খারাপ, আর তারপরে পূজা আজা যে করবে সেই রকম মানসিকতাও মানুষের মধ্যে খুবই কম। হ্যাঁ, যে যতটুকু পাচ্ছে কোনোভাবে মানে পুজোটাকে মেকআপ করার চেষ্টা। বাজার আছে, তবে আগের বছরের মতো তো আর বাজার নেই, মোটামুটি ওই 40% মার্কেট আছে আর কি। হ্যাঁ, সংক্রান্তির বাজার হ্যাঁ আশা করেছিলাম যা হয়তো 60% বাজার হবে, কিন্তু সেরকমভাবে বাজার হচ্ছে না। হ্যাঁ, 40% বাজার মোটামুটি। হ্যাঁ, বলে তিরগুল বলা গোড় গোড় বলা, এর মানে এই পৌষ পার্বণ উৎসবে আপনার মুখে যদি পড়ে তিল আর গুড় আপনি মিষ্টি কথা বলবেন। আসুন কেমন চলছে এই বাজারটা দেখে নিই আমরা। মার্কেট মে কাস্টমার নেই। कस्टमर बिक्री बट्टा नहीं। लॉकडाउन का वजह से बाजार खराब चल रहा है, आदमी पहले जैसा नहीं है, बिक्री बट्टा पूरा खराब हो गया। इसी चलते तो दुकान छोटा करके लगाया है, माल भी कम उठाया है। तुमने कोनो महापुरुष बोले गेछे काउर पौष मास काउर आबार सर्ब बाबू घाटे এসে উপস্থিত হয়েছে সারা বাংলা সারা ভারত থেকে সাধু মহারাজরা। ওনারা কি বলছেন? এবারে তো সাগর অন্যরকম, কি বলছেন আসুন শুনে নি। মন্দার বাবা চ্যারিটেবল ট্রাস্ট থেকে প্রত্যেক বছর আয়োজন করা হয় এই আগত সাধুদের জন্যে কম্বল দান অনুষ্ঠান, এবং সকাল দুপুর সন্ধে খাওয়ার ব্যবস্থা। এবারে তো আমেজটা অন্যরকম, কেমন হচ্ছে এবার সব কিছু আসুন আমরা এবার শুনে নেব ওনাদের মুখ থেকে। এবারের আমেজটা কীরম, মানুষ কি আসছে, এলেও কত মানুষ আসছে, আগের মতন কি হচ্ছে উৎসব, কি বলছেন আমরা সেটা শুনে নেব। আর আমরা এখানে বহু বছর থেকে এখানে সেবা করছি, কিন্তু এই বছরে সাধুরা কম, কিন্তু তাও আমাদের প্রত্যেক দিন 2-2,500 লোক এখানে বাবার প্রসাদ নিয়ে যায়, তার মধ্যে সাধুরাও থাকে। এখানে আমাদের ফার্স্ট এড ট্রিটমেন্টটাও দেওয়া হয়, আর সকালে যেরকম সকালবেলা খুব বেশি ভিড় হয়, কারণ কি যাত্রীরা সকালে চান করে এখানে বাবার প্রসাদ নেয়, আর দুপুরবেলা সন্ধেবেলা একটু ভিড়টা কম হয়, বোঝা ওরা চলে যায়। কিন্তু প্রত্যেক বছর থেকে এই বছর যাত্রীরা কম, সাধুরাও কম। जाएंगे तो जरूर, अब टाइम मिलेगा तब तो, जब तक नहीं देगा अलॉटमेंट तब तक कैसे जाएंगे। होगा तो उसके बाद ही सूचना मिलेगा, तब चलेंगे हम लोग। ऐसे लोग तो हम सागर जाने के लिए तो एक ही किए हैं, और सब ठीक है। अब आए हैं बाबू घाट में, थोड़ा घूर बुल के देख लेते हैं कहाँ क्या है नहीं है। बोल रहा था फैसला है तो अब देखो क्या कर रहे, गाड़ी वगैरह मिल गया तो चल जाएंगे, क्या दिक्कत है। बिहार से भागलपुर। हाँ, भागलपुर जिला। क्या बोल रहे? मेला यहाँ करो गड़गड़ करती है, अपनी जाने नहीं दे रहे। नहीं नहीं, वो बात नहीं, आदमी है मतलब थप पड़ गया जाहिर ताई। झगड़ा में दिक्कत होता है, चढ़ने नहीं देता है साधु महात्मा का। সারাদিন বাংলার এক্সক্লুসিভ কভারেজ, প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।